আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। সবাই বেশি বেশি পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় দোয়াটি পড়ি, যা তিনি সবসময় মাকামে ইব্রাহিমের পাশে যখন তওয়াফ করতেন তখনই এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আজকের মক্কার উমরায় আমি স্পেশালি আমার সব মুসলিমিন ভাই এবং বন্ধুর জন্য দোয়া করতেছি, যাতে আল্লাহ পাক সবার নসিবে এই আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে এবং সবাইকে যেন আল্লাহ তাআলা এই ঘর জিয়ারতের তৌফিক দান করে। শত ব্যস্ততার পরেও আমাদের অনেক কোটি কোটি অনেক অনেক টাকা পয়সা আছে আমাদের, কিন্তু আমাদের এই ঘর জিয়ারতের নসিব হয় না অনেক সময়। আমি অনুরোধ করতেছি সবাইকে যে আপনারা নিয়ত করুন, নিয়ত করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিয়ত অনুযায়ী বরকত দিবে এবং এই পবিত্র ঘরের তওয়াফ করার জন্য, উমরা হজ করার জন্য নিয়ত করে ফেলুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনাদের সেই নিয়ত পুরা করবেন। এবং দেখতেছেন কত কত সুন্দর, মানে দুনিয়ার মধ্যে যদি সুন্দরতম কোনো নাজারা থেকে থাকে তাহলে সেটা হলো এই বাইতুল্লাহ নাজারা। দেখতেছেন কত হাজার হাজার মানুষ, কত হাজার হাজার মানুষ একদম কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুন্দরভাবে তওয়াফ করতেছে, উমরা পালন করতেছে। তো যারা আসতে পারে নাই আমি ওদের জন্য খুব বেশি দোয়া করি, আমার পরিবারের জন্য আপনারাও দোয়া করবেন এবং আমিও সবার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে এই বাইতুল্লাহ তওয়াফের তৌফিক দান করে, উমরা করার তৌফিক দান করে, হজ করার তৌফিক দান করে। খুব বেশি বেশি দোয়া করি সবার জন্য, যাতে আল্লাহ তাআলা সবাইকে জীবনে একবার হলেও যাতে এই বাইতুল্লাহর তওয়াফের নসিব আতা করে। আর বেশি কিছু বলবো না, আমার চ্যানেলটাকে আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা প্রতিদিন এই চ্যানেলের ডেইলি আপডেট, যেটা আমি দেখেন আমার চ্যানেলের নাম দিয়েছি মক্কা মদিনা ডেইলি, তার মানে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ডেইলি মক্কা মদিনার খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে এবং দাওয়াতি ইসলামের সাথে জড়িত থাকবেন ইনশাআল্লাহ। সবাই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ কবুল করো, কবুল করো আমাদের উমরা।